আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। সকল গর্ভবতী নারী স্বপ্ন দেখেন একটি স্বাস্থ্যবান সুন্দর বাচ্চার, সেক্ষেত্রে গর্ভবতীকে কিছুটা বিধিনিষেধ, সঠিক জীবনযাপন করতে হয়। সব কিছু মেনে চলার পরও কীভাবে বুঝবেন গর্ভের বাচ্চাটি ভালো আছে কি না, আজ জানাবো চারটি লক্ষণ সম্পর্কে, যা দেখলে বুঝবেন আপনার বাচ্চাটি আসলেই সুস্থ আছে। বাচ্চার নড়াচড়া। 24 সপ্তাহ বা 5 মাস 18 দিনের পর থেকে বাচ্চার নিয়মিত নড়াচড়া পাওয়া যায়। এ সময়ের পর থেকে বাচ্চা সারাদিনে কমপক্ষে 10 বার নড়বে, তবে এর বেশি নড়লে সমস্যা নেই। সময় বাড়ার সাথে সাথে একসময় হয়তো বাচ্চা লাথিঘুষি মারাও শুরু করতে পারে, তবে শেষের দিকে বাচ্চা বড় হয়ে যাওয়ায় আগের মতো নড়ার জায়গা পাবে না, তবে তার গতিবিধি আপনি অবশ্যই টের পাবেন। প্রিয় দর্শক, গর্ভস্থ বাচ্চা কখন থেকে নড়াচড়া শুরু করে, দিনে কতবার নড়বে, কখন বেশি নড়ে বা কোন সময়ে নড়াচড়া আপনি বেশি অনুভব করতে পারবেন, এসব বিষয় নিয়ে আমাদের চ্যানেলে পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে, ভিডিও ডেসক্রিপশন ঘুরে আসুন, পেয়ে যাবেন। 2. বাচ্চার সঠিক বৃদ্ধি। বাচ্চা গর্ভে কতটা বৃদ্ধি পেয়েছে সেটা হয়তো আপনি বাইরে থেকে বুঝতে পারবেন না, এর জন্য আপনাকে আল্ট্রাসাউন্ড করতে হবে। সেখানে ডাক্তার সকল পরীক্ষা নিরীক্ষা করে জানাবেন বাচ্চার সঠিক বৃদ্ধি হচ্ছে কি না বা শারীরিক বৃদ্ধিজনিত কোনো সমস্যা হচ্ছে কি না। প্রিয় দর্শক, একজন গর্ভবতী নারীর গর্ভাবস্থায় কতবার আল্ট্রাসাউন্ড করতে পারবে, অধিকবার আল্ট্রাসাউন্ড করা নিরাপদ কি না, কখন কখন করতে হয়, এ সংক্রান্ত বিষয়ে একটি বিশদ আলোচনা সমন্বয়ের ভিডিও রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে চোখ মেলুন, পেয়ে যাবেন। 3. বাচ্চার ওজন। বাচ্চাটি সুস্থ আছে কি না তা জানার অন্যতম উপায় তার ওজন। আমরা আল্ট্রাসাউন্ড করতে যাই বাচ্চাটা ছেলে না মেয়ে জানার জন্য, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাচ্চার ওজন কতটুকু বেড়েছে সেটা জানার, তাই পরীক্ষা শেষে বাচ্চার ওজন জানতে ভুলবেন না। তাছাড়া বাচ্চার ওজন ঠিক আছে কি না এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, দেখতে পারেন। 4. হার্টবিট। একটি ভ্রূণের ভিতরে যখন হার্টবিট শুরু হয় তখন সেটাকে বলা হয় প্রাণের সঞ্চার। সাধারণত 6 থেকে 8 সপ্তাহের মধ্যে বাচ্চার হার্টবিট শুরু হয়। প্রথম দিকে হার্টবিট অনেক বেশি থাকে, যা একজন স্বাভাবিক মানুষের প্রায় দ্বিগুণ, তবে সময়ের সাপেক্ষে হার্টবিট স্বাভাবিক পর্যায়ে চলে আসে। সাধারণত গর্ভের বাচ্চার হার্টবিট 120 থেকে 160-এর মধ্যে উঠানামা করে। প্রিয় দর্শক, বাচ্চার হার্টবিট কত সপ্তাহে ধরা পড়ে, বাচ্চার হার্টবিট না আসার কারণ, হার্টবিট না আসলে করণীয় কী, এ সকল বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, দেখতে পারেন।